আমাদের আজকের লেকচারটা বেসিক্যালি এখান থেকে শুরু যে সুপার কন্ডাক্টর নিয়ে আর কি কথা হবে তো সুপার কন্ডাক্টর হচ্ছে আমি যদি একটু জাস্ট দুইটা পার্টটাকে আলাদা করি যে সুপার কন্ডাক্টর আমি একটু ড্রয়িংটা নিই সো সুপার কন্ডাক্টর এই যে সুপার পার্টটা এটা বেসিক্যালি বোঝা যাচ্ছে যে কারেন্ট যে কন্ডাকশন লিমিট সেটা অনেক বেশি আমরা জানি ভি আই ইকুয়ালস হচ্ছে ভি বাই আর সো ওই ইকুয়েশন যদি আর অনেক কম হয় টেন্স টু সে জিরো তাহলে আই কি হবে আর অনেক বেশি হবে টেন্স টু ইনফাইনাইট তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল যে এমন একটা কন্ডাক্টর যে কন্ডাক্টরের কারেন্টটা ইনফাইনাইট লেভেলে বা হয় বা অনেক বেশি হয় তো এটা সর্বপ্রথম খেয়াল করেন উনিশশো সালে কামারলিং ওন্স নামে একজন সায়েন্টিস্ট হল্যান্ডে তো উনি যেটা করেন যে উনি মার্কারিকে ঠান্ডা করেন মার্কারিকে কুল ডাউন করে 4.2 কেলভিন এর নিচে নিয়ে আসেন সো আমরা জানি জিরো কেলভিন হচ্ছে যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এখন 4.2 কেলভিন মানে হচ্ছে লাইক 269 বা 268 কেলভিন -268 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম মানে অনেক কম টেম্পারেচার আর কি তো দেখা যাচ্ছে উনি যখন 4.2 কেলভিন এর নিচে নিয়ে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে মার্কারি যে রেজিস্ট্যান্সটা সেই রেজিস্ট্যান্সটা একবার ড্রপ করে তো রেজিস্ট্যান্স ড্রপ হলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কারেন্টটা অনেক বেড়ে যাবে তো যেটা হয় যে ইনিশিয়ালি এই জিনিসটা যদি উনি খেয়াল করেন কিন্তু প্রবলেম হচ্ছে এই জিনিসটা উনি এক্সপ্লেন করতে পারেন না কারণ তখন পর্যন্ত আসলে এই সুপার কন্ট্রাক্টর নিয়ে ওই কোনো কাজ হয়নি আর মানে মানুষের জন্য এত বেশি ফ্যামিলিয়ার ছিল না যে এটা কিভাবে কাজ করে প্রিন্সিপালটা কি তো পরবর্তীতে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল নিয়ে আসলে মানে অ্যানালাইসিস করা হয় এক্সপেরিমেন্ট করা হয় যে কোন ধরনের ম্যাটেরিয়াল আলটিমেটলি আমার সুপার কন্ট্রাক্টর মতো বিহেভ করছে কোনগুলো করছে না যেমন আমাদের কিছু কমন প্লেস কিছু ম্যাটেরিয়ালস আছে যেমন সিলভার কিংবা যদি চিন্তা করেন যে সিলভার গোল্ড কপার এরা কিন্তু যদিও ভালো মেটাল হাই কন্ডাক্টিভিটি মেটাল কিন্তু এরা দেখা যায় হচ্ছে যে কোনো এক্সপ্লেসিড কোনো সুপার কন্ডাক্টিভিটি দেখায় না আবার দেখা যাচ্ছে কিছু কিছু মানে কমপ্লেক্স যোগ যেমন এটা একটা যোগ এই যোগটা দেখা যাচ্ছে সুপার কন্ডাক্টিভিটি দেখাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কি সুপার কন্ডাক্টরের যে এই যে ফিচারটা যে এটা হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করতে হেল্প করবে বা করতে দিবে এটা আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস সেই সেটার কিছু অ্যাপ্লিকেশন আমরা আজকে লেকচারে দেখবো তো প্রবলেম হচ্ছে কি যে আমাদের এখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার নিচে তাকে রাখা লাগে তো ওই টেম্পারেচারটা যত আমরা হাইতে নিয়ে আসতে পারি অর্থাৎ রুম টেম্পারেচার নিয়ে আসতে পারি তত আমাদের জন্য ভালো মানে কোন একটা ম্যাটেরিয়াল আছে বা কন্ডাক্টর আছে সেটা আপনি যদি সে টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড যেটা হচ্ছে আমাদের রুম টেম্পারেচার সেখানে যদি আপনি নিয়ে আসতে চান বা সেখানে যদি আপনি নিয়ে এসে কন্ট্রোল করতে পারেন তাহলে এটা আপনার জন্য খুবই উপযোগী উপকারী আমি মনে করেন একটা অ্যাপ্লিকেশন করছি সেই অ্যাপ্লিকেশনের রুম টেম্পারেচার ভিতরে আমি তাকে হুট করে বা কন্ডাক্টর বানাই দিতে পারতেছি কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমরা ওইরকম কোনো মেটেরিয়াল আবিষ্কার করতে পারিনি যেগুলো এই রুম টেম্পারেচার আসলে সুপার কন্ডাক্টিরগুলি দেখায় সায়েন্টিস্ট অলওয়েজ এটা নিয়ে গবেষণা করে যে কিভাবে আমরা সুপার কন্ডাক্টর এই যে টেম্পারেচার লিমিট সেটা কাটফটাকে বাড়াইতে পারি বাড়াইতে পারে মানে যত বেশি টেম্পারেচার নিয়ে যাওয়া যায় এখন পর্যন্ত অ্যান্ড ওয়ান থার্টি কেলভিন সো রিসেন্টলি ওয়ান ফিফটি কেলভিনের কাছাকাছি নিয়ে আসা হয়েছে অর্থাৎ একশো পঞ্চাশ কেলভিন টেম্পারেচারের নিচে সে সুপার কন্ডাক্টর মধ্যে বিহেভ করবে তো এই সুপার কন্ডাক্টরের একটা এক্সিলেন্ট বা এক্সট্রাডিনারি যে ইফেক্ট থাকে সেটাকে আমরা বলি মাইজনারি ইফেক্ট বা মেজনারি ইফেক্ট তো ইফেক্টটা কিরকম আমরা জানি যে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা প্রপার্টি ছিল যে এটাকে নর্থ অথবা সাউথ পোল যে কোনো জায়গায় যদি আপনি নিয়ে আসেন এটা যেটা হয় যে এটা এটা যদি আমার সেই ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয় সে কি করে এই জিনিসটা থেকে দূরে সরে যায় বা ট্রাই করে যে অপোজ করতে অপোজ করা মানে সে তার নিজের বডির ভিতরে এই ম্যাগনেটিক ফ্লাক্সের কোনো পার্ট ঢুকতে দেয় না আর কি তো দেখা যায় যখন আমি টিসি যেটাকে আমি বলছি ক্রিটিক্যাল টেম্পারেচার সো যদি এই ক্রিটিক্যাল টেম্পারেচার উপরে যদি আমি কোন একটা সুপার কন্ডাক্টর বা পারফেক্ট কন্ডাক্টর যেটাকেই রাখি দেখা যাচ্ছে তার এটা যদি কন্ডাক্টর বা সুপার কন্ডাক্টর ম্যাটেরিয়ালটা হয় তার ভিতর দিয়ে সবগুলো লাইন পাস করে সো লাইন পাস করা মানে হচ্ছে এই হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা ম্যাগনেটিক ফিল্ড দিয়ে এসে আর কি এফেক্টেড হবে এবং আমরা ইচ্ছাগুলো ওর প্রপার্টি এখানে কিছু টিউন করতে পারবো কিন্তু দেখা যায় যখন আমি ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে চলে যাই তখন দেখা যায় যে পারফেক্ট কন্ডাক্টর যেটা সেটা আগের মতোই বিহেভ করতে আসে কিন্তু যেটা সুপার কন্ডাক্টর সেটা দেখা যায় যে সে তার বডির ভিতর দিয়ে কোনো পরিমাণ ম্যাগনেটিক ফ্লাক্স কিন্তু সে আর করতে দিচ্ছে না তো এই যে জিনিসটা এইখানে দেখেন কি হচ্ছে এর এই জায়গায় বরাবর কারেন্ট প্রবাহ তৈরি হচ্ছে যে ঘটনাটা ঘটে সে এটা একটা বস্তু আছে এখন এই ভিতর দিয়ে ম্যাগনেটিক ফ্লাক্স আগে পাস করছিল এখন যদি ও পাস না করতে দেয় তার মানে কি অবশ্যই তাকে ঠিক অপোজিট দিকে একটা করতে হবে যেটার পরিমাণ কি এখানে যদি টেসলা টেসলা হয় তাহলে এর ভিতর দিয়ে বডিতে না এটা তখন বাইপাস করবে এই এটাই ঘটে এখন এই যে প্লাস করবে বি আমি যদি এটা বলি যে এটা হচ্ছে সুপার কন্ডাক্টর ম্যাটেরিয়ালটা এই প্লাসটা ক্রিয়েট করতেছে এই বিটা আসবে কোথেকে সে তো নিজে নিজে প্লাক্স তৈরি করতে পারবে না সেটা আসবে তার এখানে একটা কারেন্ট প্লো হয় সেই কারেন্টের জন্য আমি এটাকে এই কারেন্টকে বলতে পারি যে সো যখনই আমি একটু জাস্ট রিপিট করি আমি যখন এর ভিতরে একটা প্লাক্স দিব বাইরে থেকে সেই প্লাক্সের জন্য এখানে একটা কারেন্ট তৈরি হচ্ছে যে যে কারেন্টের একমাত্র কাজ হচ্ছে সে এই প্লাক্সের সমান এবং বিপরীত দিকে একটা ফিল তৈরি করবে এখন যখনই সে সমান এবং বিপরীত দিকে ফিল তৈরি করতেছে তখন দেখা যাচ্ছে এই প্লাক্সটা তার ভিতর না যে সে বাইপাস করে অন্য সাইডে চলে যাচ্ছে এটা হচ্ছে সেই কন্ডিশনটা এখানে কি ঘটনা করতেছে যে এই যে প্লাক্স গুলো এগুলো কিন্তু সে সরে কিন্তু দুই দিক থেকে চলে যাচ্ছে এটা হচ্ছে সুপার কন্ডাক্টর এবং এই দিক ভিতরে দেখা যায় এটা তখন কোন ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো বিহেভ করে না এটা আকর্ষণ করবে না বিকর্ষণ করবে না সো এই মাইজিনার ইফেক্ট এটাই বলে যে সুপার কন্ডাক্টর যখন তার কিট ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে নিয়ে যাওয়া হয় অর্থাৎ কখন যখন তার সুপার কন্ডাক্টর দেখায় সেই অবস্থায় সে কোন ফিল্ডকে আকর্ষণ বিকর্ষণ করবে না এবং সে তার ভেতর দিয়ে কোনো ফিল্ড যেতে দিবে না এবং সেটা করে কিভাবে সে একটা নির্দিষ্ট কারেন্ট ডেন্সিটি তৈরি করে যেটা কারণ একটা নির্দিষ্ট ফিল্ড তৈরি হয় তার ইন্টারনালি এবং এই ফিল্ডটা বাইরের যে ফিল্ডটা আমি দিচ্ছিলাম সেটাকে অপোজ করে তো আমরা যদি একটু দেখি যে এখানে আহ এই জিনিসটা আমি পরে আসতেছি সো এই যে একটা সুপার কন্ডাক্টর ম্যাটেরিয়াল এটা এই যে ফিল্ডকে অপোজ করবে এই জিনিসটা অনেকটা ডায়ম্যাগনেটিভ ম্যাটেরিয়ালের মতো আর কি ডায়মাগেটিভ মেটেরিয়াল এই জিনিসটা দেয় সো ডায়ম্যাগনেটিভ ম্যাটেরিয়ালের এই যে ম্যাগনেটিক এই যে ভ্যালুটা এই ভ্যালুটাকে আমরা মাইনাস ওয়ান ধরি যে তার এটা হচ্ছে যে মাইনা নেগেটিভ সো এজিসটাকে আপনি যদি এখন প্লট করি আমি যদি এখানে প্লাক্স দেই বি আর এখানে দুই আমি এম দেই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেনসিটি বা ম্যাগনেটাইজেশন তাহলে দেখা যাবে কি যে আমি বলছি কি যখনই আমি তাকে বাইরে থেকে প্লাক্স দিচ্ছি বি পরিমাণ বাইরে থেকে একটা প্লাক্স দিচ্ছি তখন কি হয় এর ভিতরে একটা অপজিট ম্যাগনেটাইজেশন তৈরি হয় এবং সেটা ডিরেকশন হচ্ছে তার অপজিট দিকে তো আমি এটাকে যদি এক্সএম इक्वल माइनस ধরি ডায়াম্যাগनेटिक ম্যাটেরিয়ালের মতো এখন আমি যদি বাইরে থেকে मानकम প্রথমের 0 টেসলা দিলাম সেই 0 টেসলা পরিমাণ তৈরি করবে আমি যদি বিট পরিমাণটা চেঞ্জ করে দশ টেসলা দেয় সে দশ টেসলা পরিমাণ তৈরি করবে আমি যদি এটাকে পঞ্চাশ টেসলা দেই সে পঞ্চাশ টেসলা তৈরি করবে এভাবে কিন্তু সে অপোজ করতে থাকবে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আর এই যে টেস্টলা যেটা তার অপোজিট দিকে তৈরি হচ্ছে সেটা থেকে তৈরি হচ্ছে তার এখানে একটা কারেন্ট যাচ্ছে সে কারেন্টের জন্য তার বডিতে কারেন্ট তৈরি হচ্ছে সেটার জন্য এই ট্যাক্স অপোজিট দিকে প্লাক্সটা তৈরি হচ্ছে তো এই জিনিসটাকে আমরা এইভাবে দেখাতে পারি যে এটা যদি আমার সেই বিসি হয় এটাকে আমরা বলছি ক্রিটিক্যাল ফিল্ড ক্রিটিক্যাল ফিল্ড বলতে যে ফিল্ডের নিচু অর্থাৎ আমি এটা যদি সুপার কন্ডাক্টর হয় এতে আমি যে বিটা দিচ্ছি সেই বিটা যদি এ বিসি এর নিচে হয় তাহলে এটার অপোজিট দিকে যে ম্যাগনেটাইজেশন সেটা কিন্তু সুপার কন্ডাক্টর তৈরি করতে পারবে কিন্তু যদি বিসি এর চেয়ে বড় হয় তাহলে সে তৈরি করতে পারবে না তো যতক্ষণ পর্যন্ত আমি বিসি এই ভ্যালুটা দিচ্ছি বিসি এর সাথে ভ্যালুটা কিন্তু ফিল্ডের ভ্যালুটা তত বেড়ে যাচ্ছে এখন এই জিনিসটাকে আমি এভাবে দেখাই যে আমি বি পাড়াচ্ছি সো নেগেটিভ দিকের এই ভ্যালুটাও বাড়তেছে এবং যখনই আমি বিসি বি এর ভ্যালুটা বিসি চেয়ে বেড়ে যাচ্ছে তখন তো সে জাম্প করে এই জায়গায় চলে আসতেছে এই জায়গা হচ্ছে সে নরমাল মেটাল বা নরমাল নরমাল আমি এটাকে বলি হচ্ছে এই সাইডটা আর এই যে সাইডটা এটাতে হচ্ছে সে সুপার কন্ডাক্টার এখন এইখানে দেখেন ট্রানজিশনটা কি হচ্ছে তে ডাইরেক্ট সরাসরি এখান থেকে এই জায়গায় কিন্তু ডাইরেক্ট ট্রানজিশন হচ্ছে এই এই পয়েন্ট থেকে সরাসরি চলে আসতেছে কিন্তু কিছু কিছু সুপার কন্ডাক্টর আছে যারা এখান থেকে সরাসরি এই না নেমে তার একটা যেটা করে তার একটা এই পাত ধরে সে আগে অর্থাৎ আস্তে 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 যায় তো দুইটা কাট অফ এটা হচ্ছে ফাইনাল বা হায়ার কাট অফ অর্থাৎ আপনার এই জায়গা থেকে তার সুপার কন্ডাক্টর বিলুপ্ত সপার কন্ডাক্টিভিটি বিলুপ্ত হওয়া শুরু করবে কিন্তু একবার এই জায়গায় এসে তার সে নর্মাল ম্যাটেরিয়ালের মতো বিহেভ করবে অর্থাৎ এখান থেকে যদি আমি বলি যদি এটা একটু মুছি সো এই জায়গা থেকে শুরু করে এদিকে হচ্ছে সে কন্ডাক্টর এইখান থেকে এদিকে সে ছিল হচ্ছে সুপার কন্ডাক্টর আর এই যে মাঝখানে জায়গাটা এটা হচ্ছে তার মিক্সড অর্থাৎ সে কিছুটা সুপার কন্ডাক্টর কিছুটা আহ কন্ডাক্টর দুইটা মিলিত ভাবে সে বিহেভ করবে অর্থাৎ আমি এখানে যেটা পাচ্ছি আমি টিসি একটা ভ্যালু পাচ্ছিলাম যেটাকে আমরা বলছিলাম ক্রিটিক্যাল টেম্পারেচার আমরা বলছি এই টেম্পারেচার নিচে নিয়ে গেলে সে সুপার কন্ডাক্টর মতো বিহেভ করবে আর এটা পাচ্ছি বিসি যেটাকে বলছি আমরা ক্রিটিক্যাল ফিল্ড যে ফিল্ডের নিচে নিয়ে গেছে সে কি হবে সে সুপার কন্টার মতো বিহেভ করবে এখন এই বিসি আসছে কি বোঝাচ্ছি যে এই যে বাইরের ফিল্ডটা যে তাকে মানে যে ফিল্ডে এখন এই ফিল্ডটা তো কারেন্ট থেকে তৈরি হচ্ছে এখানে একটা কারেন্টের লিমিট থাকে কারণ আমি একটা নির্দিষ্ট পরিমাণ ফিল্ড একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট থেকে পাবো তো টোটালি আমার এইখানে তিনটা ক্রিটিক্যাল প্যারামিটার থাকে একটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার একটা ক্রিটিক্যাল ফিল্ড আর একটা হচ্ছে ক্রিটিক্যাল কারেন্ট ডেন্সিটি এই তিনটা জিনিসকে একসাথে আমরা এই কারবে দেখাই যেটাকে আমরা বলে হচ্ছে ক্রিটিক্যাল সারফেস যেখানে কি একদিকে হচ্ছে বি থাকে বি হচ্ছে ফিল্ড তো এখানে হচ্ছে ভিসি টু বা ফাইনাল যে জায়গাটা ছিল সেটা টাইপ টু এর জন্য এটা হচ্ছে টি টিসি ক্রিটিক্যাল টেম্পারেচার আর এটা হচ্ছে যে ক্রিটিক্যাল কারেন্ট ডেন্সিটি তো এই যে কার্ভটা এই কার্ভটার ভেতরের প্রত্যেকটা পয়েন্ট অর্থাৎ এই ভেতরের প্রত্যেকটা পয়েন্টে সে কি একটা সুপার কন্ডাক্টর মতো ভেব করবে কিন্তু এর বাইরের প্রত্যেকটা পয়েন্টে সে হচ্ছে নর্মাল কন্ডাক্টর আমি যদি এখানে ধরি সে নর্মাল এখানে ধরি নর্মাল এই জায়গায় ধরলে সে নর্মাল তা আমি এই জায়গায় যদি ধরি সে সে সুপার কন্ডাক্টর করবে এই জায়গায় সুপার কন্ডাক্টর অর্থাৎ আমি যদি একটু রিকেপ করি যখন আমি কোনো একটা সুপার কন্ডাক্টরকে তার ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে নিব এবং যখন তাকে আমি বিসি পরিমাণ তাকে যে ফিল্ডটা দিব সেটা বিসির চেয়ে ছোট তখন তার ভিতর যে কারেন্টটা তৈরি হবে সেটা হবে যে থেকে যে এর চেয়ে ছোট যখনই তাকে আমি ক্রিটিক্যাল এর বেশি পরিমাণ দিব তখন কি হবে তার ক্রিটিক্যাল টেম্পারেচার বেশি রাখবো তখন সে সুপার কন্ডাক্টার মতো বিহেভ করবে না বা আমি তো যদি তাকে ক্রিটিক্যালের বেশি পরিমাণ ফিল দেই তখন সুপার কন্টাক্টর মতো বিহেভ করবে না তার ভিতর যে কারেন্ট ডেন্সিটি সেটাও যদি ক্রিটিক্যালের চেয়ে বেশি হয় তাহলে কিন্তু সে সুপার কন্ডাক্টার মতো বিহেভ করবে না এই তিনটা কন্ডিশন যখন ঘটবে তখনই কিন্তু আমার এটা হচ্ছে সুপার কন্ডাক্টর আর এই তিনটা জিনিস মিলে মাঝখানে যে সারফেসটা তৈরি হচ্ছে থ্রিডি এটাকে আমরা বলেছি ক্রিটিক্যাল সারফেস তো আপনাদের কোয়েশ্চন গুলো বলি কি আসতে পারে আপনাদের কোয়েশ্চন আসতে পারে সুপার কন্ডাক্টর কি টাইপ ওয়ান এবং টাইপ টু সুপার কন্ডাক্টর ব্যাখ্যা করতে তখন এই ফিগার দুইটা দিয়ে ব্যাখ্যা করবেন আপনাদের কোশ্চেন আসতে পারে মাইজনার ইফেক্ট কি মাইজনার ইফেক্ট ব্যাখ্যা করতে আপনারা এই দুটো ফিগার দিবেন দেখাবেন যে কিভাবে টিসি এর নিচে সে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল মতো বিহেভ করে এবং প্লাক্স লাইন কে নিতে দেয় না এটা ব্যাখ্যা করবেন এখান থেকে আর যদি বলা হয় যে ক্রিটিক্যাল সারফেস বা ক্রিটিক্যাল কারেন্ট ডেনসিটি বা ক্রিটিক্যাল ফিল্ড ক্রিটিক্যাল টেম্পারেচার সেক্ষেত্রে এই প্যারামিটার গুলো ব্যাখ্যা করবেন সার্ফেস আসলে এই ফিগারটা অবশ্যই ড্র করতে হবে করে বুঝাবেন যে এর ভিতরে প্রত্যেকটা জায়গার জন্য সে হচ্ছে সুপার কন্ডাক্টর বাইরের জন্য সে সুপার কন্ডাক্টর না এখন এইটা হচ্ছে এই ম্যাটেরিয়ালস এর জন্য এই সার্ফেসটা সার্ফেসটার এক এক ম্যাটেরিয়াল জন্য এক এক রকম হতে পারে কারোর জন্য হয়তো দেখতে এরকম হতে পারে এখানে এতটুকু লম্বা এখানে এতটুকু লম্বা এতটুকু লম্বা ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে কিন্তু এরকম একটা সার্ফেস তৈরি হবে আচ্ছা তো এখানে এরপর আমরা যেটা করব যে আমি প্রথমে বলে আসছিলাম যে ইনিশিয়ালি যখন উনিশশো এগারো সালে প্রথম এই জিনিসটা আজকে সায়েন্টিস্টরা লক্ষ্য করে তখন কিন্তু তাদের যেটা হচ্ছিল তারা কিন্তু এটা ব্যাখ্যা করতে পারতেছিল না এক্স্যাক্টলি যে কেন তো এই জিনিসটা ব্যাখ্যা করার জন্য পরবর্তীতে তিনজন সায়েন্টিস্ট সামনে আসে বিসিএস বলে একজন হচ্ছে বার্ডেন একজন হচ্ছে কুপার আর একজন হচ্ছে যে শেপেল তো এই বার্ডেন যিনি উনি আবার হচ্ছে আমাদের প্রথম ট্রানজিস্টর যখন আবিষ্কার হয় নাইনটিন ফর্টি সেভেনে ওইটার জন্য নোবেল প্রাইজ পায় আবার এই যে কাজটা বিসিএস থিওরি যেটা সুপার কন্ডাক্টরকে ব্যাখ্যা করে এটার জন্য নোবেল প্রাইজ পায় আর কি ডাবল নোবেল প্রাইজ পাওয়া লোক তো এখানে বেসিক্যালি ওরা একটা সিস্টেম দেখায় যে কিভাবে আসলে এই জিনিসটা কন্ট্রোল হচ্ছে বা কেন আমার কোশ্চেন হচ্ছে এই জায়গায় যে হাউ রেজিস্টেন্স ইজ বিকামিং জিরো টেন্স টু কিভাবে জিরো রেজিস্টেন্স জিরো হয়ে যাচ্ছে অথবা হাউ কারেন্ট ইজ টেন্স টু ইনফিনিটি কারেন্ট কিভাবে অনেক বেড়ে যাচ্ছে সো এই কোয়েশ্চেনটা তারা অ্যান্সার দেওয়ার ট্রাই করে তো এই জিনিসটা আমরা বুঝতে গেলে এইভাবে চিন্তা করতে পারি মনে করেন আপনারা আমরা জন একসাথে আমরা একটা ক্লাসরুমের এক এক পাশে দাঁড়িয়ে আসি আমাদের টার্গেট হচ্ছে আমরা ক্লাসরুমের অন্য পাশে যাব। তখন মাঝখানে অনেকগুলো চেয়ার বসানো আছে সো বেসিক্যালি এর হচ্ছে অবস্টেকলস আমি যদি প্রত্যেককে বলি হ্যাঁ তুমি তোমার জায়গা থেকে ক্লাসরুমের অপোজিট প্রান্তে দৌড়াও তাহলে যেটা হবে যে কেউ না কেউ ওইখানে বাড়ি খাবে কেউ ধাক্কা খাবে স্কেটারিং হবে এটা হচ্ছে আমাদের সার্কিটের রেজিস্ট্যান্স আমি যদি আমাদের নিজেদের সবাইকে যদি ইলেকট্রন চিন্তা করি আর এই চেয়ারগুলোকে আমরা বিভিন্ন ধরনের ডিফেক্ট বা ইম্পিউরিটি বা অবস্টেকল চিন্তা করি সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্কেটারিং যেটা জন্য রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে নর্মাল যে কোনো ম্যাটেরিয়ালের জন্য যেটা সত্য ওনারা যেটা বললো যে হোয়াট ইফ আমরা এক একা না দৌড়ে আমরা কি করি আমরা সবাই একসাথে দৌড়াই অর্থাৎ সে আমি যদি এভাবে চিন্তা করি যে আমরা সবাই কোথায় যাব আমরা এই ক্লাসরুম এই সাইড থেকে যাব সাইডে এ বললাম আমি এটাকে যাব হচ্ছে বি সাইডে মানে আমি যদি এক একা না দৌড়াই আমরা যদি দশজন একসাথে দৌড়াই সেক্ষেত্রে দশজনের ভিতরে একজন যদি একটা ধাক্কাও খায় বাকিরা তো আমরা হাঁটছি সো আলটিমেটলি এটা কোনো মেটার করবে না অথবা আমরা যদি সবে একই স্পিড একই সাথে একটা একজনের সাথে কানেক্টেড থাকি তাহলে ঘটনা কি হচ্ছে যদি এক দুটি স্কেটারিং হয় আমাদের পথেও কিন্তু সমস্যা হবে না দেখা যাচ্ছে একজন এদিকে স্কেটারিং হলো সেই স্কেটারিং হয়েও বেশি দূরে এদিক সেদিক মুভ করতে পারবে না কারণ বাকিরা ওদের সাথে কানেক্টেড সো যখন মুভ করতেছি দশজন একসাথে মুভ করতেছি সো এখন জন যেহেতু একসাথে মুভ করতেছি তখন এই যে বাধা যেটা সেই বাধাটা কিন্তু অনেক কমে যায় বা বাধাকে আমরা নেগলিজিবল ধরতে পারি যেহেতু বাদে কেন এক্সিবল ধরতে পারতেছি এটাকে আমরা বলতে পারছি যে রেজিস্টেন্স টেন্স টু জিরো হয়ে যাচ্ছে এবং আমরা যেহেতু অলওয়েজ বা কারেন্ট আমাদের কারেন্টের রিকোয়ারমেন্ট কারেন্ট হচ্ছে চার্জ পার টাইম আমরা সবাই তো চার্জ আর দশজন দাঁড়িয়ে আছি দশজনই এক একটা ইলেকট্রন আমরা তো যাচ্ছি এদিক থেকে ওইদিকে আমরা যাচ্ছি সো আমাদের মুভমেন্ট আছে চার্জের চেঞ্জ আছে এবং ডিরেকশন আছে অর্থাৎ কারেন্ট ফ্লো হবে শুধুমাত্র প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে আমরা সবাই একসাথে যাচ্ছি সো কোনো রেজিস্টেন্স নাই কিন্তু কারেন্ট তো হচ্ছে কারণ আমরা সবাই এক সবাই তো যাচ্ছি ইলেকট্রনের মুভমেন্ট হচ্ছে তো এখন আমরা যদি এবার চিন্তা করি বাট বিসিএস থিওরি যেটা বলে যে ওরা একটা স্পেয়ার চিন্তা করে যেটাকে বলে হচ্ছে কুপার পেয়ার কুপার পেয়ার বলতে বোঝায় যে দুইটা ইলেকট্রন এরকম একটা এটার সাথে একটা দুর্বল একটা অ্যাট্রাকশন ফোর্সে কানেক্টেড হয়ে যায় গিয়ে দুইটা ইলেকট্রন একই সাথে মুভ করা চল মুভ করতে থাকে অর্থাৎ একটা পেয়ার হয়ে যায় যখন দুইটা ইলেকট্রন একই সাথে মুভ করতেছে তখন যে ঘটনাটা ঘটে কি যে ইলেকট্রনগুলা গুলা দুইটার মাঝে একটা একটার সাথে একটা বন্ড একটা অনেকটা হাত ধরে চলার মতো সো দেখা যাচ্ছে একটা যখন স্কেটারিং হচ্ছে তখন অন্যটা তাকে ধরে টেনে নেওয়া আছে তার মানে কোনো রেজিস্ট্যান্স নাই মানে এই দুইটা জন্য এই ঘটনা এখন যদি এরকম কোপার পেয়ার আরো দশটা বিশটা এরকম একসাথে হয়ে সার্কিটের সবগুলা মিলে একটা টোটাল ফাইনাল একবারে সরি অনেকগুলো এরকম পেয়ার মিলিত হয়ে একসাথে আবার কানেক্টেড হয়ে যায় অর্থাৎ মনে করেন দুজন দুইজন দুজন এরকম দশজন আছে কিন্তু সবাই আবার একসাথে কানেক্টেড এবং দশজন একসাথে মুভ করবে তো এটা যদিও একবারে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এক্সপ্লেনেশন না কিন্তু এটাই আসলে সবচেয়ে ফিজিবল এক্সপ্লেনেশন টুল টিল নাও এবং এটাই আসলে আমাদেরকে ব্যাখ্যা করে কিভাবে আসলে সবগুলো ইলেকট্রন একসাথে মুভ করতেছে এবং রেজিস্টেন্স জিরো হয়ে যাচ্ছে কারেন্ট ইনফাইনিট হয়ে যাচ্ছে তো এটা বুঝার জন্য এখন আমরা যেটা করবো আমরা একটা ভিডিওর হেল্প নেব আপনার একটু ভিডিওটা দেখেন আমি ভিডিওর ভিতরে এক্সপ্লেন করতেছি কিছু জিনিস সো প্রথমে যেটা আমি একটু সাউন্ডটা কমাই দিই আমি আপনাদের এক্সপ্লেন করি যে আমরা প্রথমে বলছি যে সুপার কন্ডাক্টর হওয়ার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল যেটা সেই ম্যাটেরিয়ালটাকে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে নিয়ে আসতে হবে সো সেটা নিয়ে একমা একটা উপায় হচ্ছে যে আমরা যদি ওটাকে লিকুইড নাইট্রোজেন দ্রবীভূত করি সো লিকুইড নাইট্রোজেন তো একশো ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত তোলা যায় ইজিলি আর কি সো দেখেন এখানে যেটা হচ্ছে যে কালার থার্মাল ক্যামেরা দিয়ে জিনিসটা মনিটর করা যে রেড মানে এটা টেম্পারেচার হাই আর ব্লু মানে এখানে টেম্পারেচার কম সো লিকুইড নাইট্রোজেন উনি যখন ঢালছেন যে জায়গায় ঢালছেন সব একবারে ঠান্ডা কিন্তু যেগুলা দেখা যাচ্ছে মুহূর্তের ভিতরে এরা কিন্তু বাষ্পীভূত হয়ে যাচ্ছে কারণ এটা খুবই ঠান্ডা আর এনভারমেন্ট কিন্তু টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড বা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আলটিমেটলি কিন্তু একশো সাতচুটি সেভেন একটা ভালো টেম্পারেচার গ্যাপ সো লিকুইড নাইট্রোজেন কিন্তু আস্তে আস্তে ট্রাই করে যে সে বাষ্পীভূত হওয়ার জন্য ওই জন্য ধোয়াটা আমরা পাই তো সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের এই যে এটা হচ্ছে সেই মাইজনার ইফেক্ট যেটা আমরা বলছিলাম যে এটা যদি সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল হয় যেটা হয় যে এটা এরকম ফিল্ড লাইন এটাকে ভাসে রাখে তো এটা নিচেও যেতে পারে না উপরেও যেতে পারে না কারণ নিচেও দেখেন কম্প্রেসড এটা এদিকে আসতে পারবে না উপরেও কম্প্রেস উপরে উঠতে পারবে না সে ঠিক এই মাঝেই ভেসে থাকবে এখন উনি যেটা করলো উনি কপার যোগ নিয়ে আসছে যেটা একটা সুপার কন্টে সুপার কন্ডাক্টর তো এটা অনেক কম পরিমাণে আসে আর কি অর্থাৎ বাজারে যেটা পাওয়া যায় থ্রি মাইক্রন পরিমাণ যেটা হিউম্যান হেয়ারের চেয়ে প্রায় অনেক কম অনেক অনেক ছোট দশ গুণ থেকে তিরিশ গুণ পর্যন্ত ছোট হতে পারে এবং দেখেন এটাকে যেটা দেখালো যে বেসিক্যালি নর্মাল কন্ডিশনে এটা কিন্তু কোনো ম্যাগনেটার মতো বিহেভ করে না ম্যাটেরিয়াল সো এটাকে যদি আমি আসলে সুপার কন্ডাক্টিভিটি দেখাতে চাই তাহলে যেটা করা লাগবে অবশ্যই এটাকে ফার্স্ট টেম্পারেচারটা বিলো টোয়েন্টি সেভেন ডিগ্রি করতে বিলো ক্রিটিক্যাল টেম্পারেচার করতে হবে সো এটাকে লিকুইড নাইট্রোজেনে রাখলো এখন দেখেন এই যে ট্র্যাকটা এই ট্র্যাকটা যদি আমার আসলে ম্যাগনেটিভ ম্যাটেরিয়াল দিয়ে হয় এই ট্র্যাকে যদি আমি এখন এই সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালটা রাখি তাহলে মার্জিনার ইফেক্টের জন্য যে হবে সেটা কিন্তু ভেসে থাকবে সেটা উপর উঠতে পারবে না নিচে উঠতে পারবে না দেখেন এখানে যে ঘটনা করতেছে এবং এটাকে আপনি যদি আসলে ধাক্কা দেন যেহেতু মাঝখানে ভেসে আছে কোনো ফ্রিকশন নাই সে কিন্তু একদিক থেকে একদিকে মুভ করতে পারবে তো ধোয়াটা দেখতে পাচ্ছেন কারণ লিকুইড লিকুইড নাইট্রোজেন যেহেতু আছে ওটা বাসীভূত হচ্ছে এখন এখানে একটা সুবিধা কি আপনি ট্র্যাক উপরে রাখেন নিচে রাখেন ট্র্যাক ভার্টিক্যালে রাখেন হরিজেন্টালে রাখেন ডাজেন্ট ম্যাটার সুপার কন্ডাক্টর ম্যাটেরিয়াল সে অলওয়েজ এরকম ভেসে থাকবে ইভেন গ্র্যাভিটেশন ফোর্স তার উপর কাজ করবে না কারণ তা কিন্তু মানে একটু যদি ব্যাখ্যা করি এই জিনিসটা দেখেন এই যে মাইজন্য ইফেক্ট এইটার জন্য কি হচ্ছে তার নিচেও কিন্তু কম্প্রেসড উপরেও কম্প্রেসড সেই জন্য সে নিচে উঠতে পারবে না উপরে উঠতে পারবে না সো আপনি যদি ভার্টিক্যালি চিন্তা করেন মনে করেন একটা ট্র্যাক আছে ট্র্যাকের নিচে তাকে রাখলেন আলটিমেটলি সে যেখানে আছে তার উপরেও ফিল্ড উপরে আছে নিচেও ফিল্ড কমপ্রেসড আছে সো এই নিচের ফিল্ড কমপ্রেস যেটা সেটা কিন্তু তাকে ভাসায় রাখবে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে জিনিসটা একটু এরকম সে আমি যদি এই জায়গায় আসি এখানে যদি ফিগারটা ড্র করি মনে করেন এটা হচ্ছে আপনার ট্র্যাক আপনি যদি এই সুপার কন্ডাক্টারটাকে ট্র্যাকের নিচে রাখেন এটাকে ভার্টিক্যালি নিচে রাখেন নর্মালি কি হয় গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে এখানে রাখা উচিত তাকে নিচে ফেলে দেওয়া উচিত কিন্তু সেটা ফেলবে না কারণ ওর ফোর্স লাইনটা হচ্ছে এরকম তো যেটা হচ্ছে এখানে দেখেন ফিউজ পরিমাণ উপরে কম্প্রেস নিচেও কম্প্রেস আর একটা ঝুড়ির মতো চিন্তা করেন যে ঝুড়ির এই জায়গাও বদ্ধ এই জায়গাও বদ্ধ তো সে ঠিক এই জায়গায় ঝুড়ির মাঝখানে একটা মানে কোন একটা ঝুড়ির মাঝখানে একটা বল ঝুলে রাখছে যেটা হয় কি আপনার যখন নতুন বল কিনে আনেন এরকম একটা ঝুড়ির মতো একটা কাপ মানে একটা ব্যাগ দেয় আর কি অনেক বড় বড় ফাঁকা এরকম একটা ব্যাগ দেয় যেটা মাঝখানে বলটাকে আপনি ঝুলে রাখতে পারেন মনে করেন এটা হচ্ছে আপনার হাতে যেই জায়গায় ঝুলে রাখছেন আর এটা হচ্ছে ব্যাগের অন্য প্রান্ত মাঝখানে কিন্তু বল ঝুলে রাখছে আপনি কিন্তু ভার্টিক্যালি নিয়ে হাঁটতেছেন সিমিলার ঘটনা প্লাক্স কারণে এটা মাঝখানে আটকে থাকে এখন আপনি যেভাবে রাখেন সে কিন্তু আটকে থাকবে কন্ডিশনটা অনেকটা ওইরকম আমরা যদি ভিডিওতে আবার ব্যাক করি সো এইটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড যেটা হচ্ছে আমাদের মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় এখন আমি যেটা করতে পারি আমি ইচ্ছে করলে এই সুপার কন্ডাক্টরটাকে আমি সেটা করার জন্য কি হবে আমিটাকে আমি এই জায়গাটা খেয়াল করে এটা যদি সুপার কন্ডাক্টর হয় আমি কি করলাম আমি তো জানি সুপার কন্ডাক্টর ভিতরে কোনো প্লাক্স যায় না কিন্তু আমি এই মাঝখানে এই জায়গায় বরাবর একটা ছিদ্র করে দিলাম এখানে একটা ছিদ্র করে দিলাম কারণ ছিদ্র মানে কি এর মাঝখানে কোনো সুপার কন্ডাক্টর ম্যাটেরিয়াল নাই এর ভিতর দিয়ে কিন্তু এখন প্লাক্স পাস করবে এখন যেহেতু এই ভিতরে পাস করতেছে আমি কখনো যদি এই এখানে যদি প্লাক্স বি ওয়ান বলি এখানে বি টু বলি আমি যদি বি টু এর থেকে বি ওয়ান বেশি রাখি তাহলে কিন্তু সে কি করবে বি টু দিক থেকে বি ওয়ান এর দিকে সে শিফট হবে আবার যদি বি1 ওয়ান থেকে বি টু এর চেয়ে বি ওয়ান বড় রাখি সে কিন্তু উল্টা দিকে মুভ করতে পারবে অর্থাৎ আমি এখন তাকে নেভিগেশন করার জন্য ইউজ করতে পারবো বা তাকে নেভিগেট করতে পারবো তো দেখেন এটা একটা মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু নিজে নিজে আসলে বুঝতে পারে যে কতটুকু পর্যন্ত প্লাক্স আছে

সো এটা মোটামুটি হচ্ছে সুপার কন্ডাক্টর আরেকটা আমরা যেটা দেখব ফাইনালি সেটা হচ্ছে যে এই স্লাইডটা যেটা রেখে আসছি ম্যাগনেটিক ল্যাবিটেশন তো ম্যাগনেটিক ল্যাবিটেশন প্রিন্সিপাল তো হচ্ছে এরকম যে এই সকল যে কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো কি করে যেগুলো আমাদের ফান্ডামেন্টাল যে ল যে নর্থ পোল নর্থ করবে সাউথ পোল সাউথ করবে ওই হিসাবে এরা একটা 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 ম্যাটেরিয়াল একটা ম্যাগনেটের উপরে ভেসে থাকে মানে কোনো এটা একটা ম্যাগনেট ম্যাগনেট আর এটা আরেকটা ম্যাগনেট সাউথ পোল সাউথপোল এটার উপরে যদি সাউথ থাকে এটার উপরে সাউথ আর এখানে হচ্ছে নর্থ আর সাউথ তাহলে এই সাউথ এই সাউথ সাউথকে বিকর্ষণ করবে করে কিন্তু এই এটাকে এটার উপর ভাসায় রাখবে তো এটা দেখার জন্য একটা ভিডিও দেখেন যেটা হচ্ছে আমাদের বুলেট ট্রেনে ইউজ হয় এই প্রিন্সিপালটা যেটা হয় যে বুলেট ট্রেনে নর্মালি যেটা হয় এই যে আমি যদি এখানে একটা ফিগার নিয়ে আসি দেখেন এখানে কিন্তু ম্যাগনেটিক লেভিটেশন হচ্ছে ম্যাগনেটিক লেভিটেশন বলতে বোঝাচ্ছি চুম্বকের চুম্বকের বিকর্ষণের কারণে লেভিটেশন ঠিক আছে এখানে কিন্তু সুপার কন্ডাক্টর না এটা দুইটাই চুম্বক নিচে মনে করেন সাউথপোল উপরের নিচের প্রান্তটা সাউথপোল সো সাউথপুল সাউথপুলকে বিকর্ষণ করতেছে সেজন্য সে বেশি আসে যেমন আমাদের বুলেট ট্রেনে যেটা হয় এই যে দেখেন এখানে এটা হচ্ছে ট্রেন তো ট্রেনের ভিতরে আমি কিছু চুম্বক রাখি পার্মানেন্ট ম্যাগনেট ব্লু গুলাকে মনে করেন হচ্ছে পোল রেড গুলাকে মনে করেন সাউথ পোল ঠিক আছে আচ্ছা এই কন্ডিশনে আমি যদি এখন এই ট্রেনটাকে একটা ট্র্যাকের উপর রাখি এই সিমিলারলি ব্লু সিমিলারলি ব্লুগুলো নর্থপোল রেড গুলো পোল আমি যেটা করছি ট্র্যাকের যে জিনিসগুলা সেই জিনিসগুলোকে আমি রাখছি হচ্ছে ইলেকট্রোম্যাগনেট মানে আমি যদি একবার ওকে পালস পজিটিভ দেই এটা নর্থ এটা সাউথ আর যদি পালস তার অপোজিট দিয়ে করে দেয় রেডটা তখন নর্থ হয়ে যাবে ব্লুটা সাউথ হয়ে যাবে এখন ঘটনা কি ঘটে মনে করেন কোনো একটা সময়ে একটা রেড আছে তার সাথে এখানে কি হচ্ছে যে ব্লু আছে তার মানে নর্থ পোল সাউথ পোল সে কী করবে ট্রেনটাকে আকর্ষণ করবে পরবর্তী মুহূর্তে আমি যখন সে এইটাকে আবার যখন আমি নর্থপুল বানাই দিব তখন নর্থপুল নর্থপুল বিকর্শন করবে অর্থাৎ তখন আবার ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাবে অর্থাৎ যদি এরকম চিন্তা করি এই এই কথা কথা প্রান্তটার চিন্তা করি সে প্রথমে এটাকে যদি আমি সাউথপুল চিন্তা করি আর ট্রেনের এইটাকে যদি নর্থ চিন্তা করি সে প্রথমে কি করবে এই নর্থপুল আকর্ষণ করে তার দিকে নিয়ে আসবে তার মানে ট্রেনটা সামনে গেলো পর আমি যখন অপোজিট করে দিলাম সে এখন নর্থপুল হয়ে গেল নতুন নতুন বিকশন করবে সে ট্রেনটাকে আবার ধাক্কা দিয়ে সামনে নিয়ে গেল অনেকটা ধাক সে ট্রেনে তার দিকে নিয়ে আসতেছে এরপর ধাক্কা দিয়ে সে সবার সামনে পাস করে দিচ্ছে এবার কিন্তু বুলেট ট্রেনে স্পিডটা পায় দেখেন এখানে ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে পালস হচ্ছে দেখেন কিভাবে পালস চেঞ্জ হচ্ছে ট্র্যাকের আর ওর মাধ্যমে কিন্তু ট্রেনটা আকর্ষণ হচ্ছে পাশে এরপর সেটাকে সে আবার ধাক্কা দিয়ে সামনে নিয়ে যাচ্ছে তো এইটার কাজ আমাদের কেন দরকার কারণ দেখেন যখনই এই ট্রেনের আমি যখন নর্থ এই ম্যাগনেটিক লেভি স্টেশন করতেছি এর মাঝখানে কিন্তু গ্যাপ আছে ঠিক আছে এই যে ট্রেনটা দেখেন এই ট্রেনটা কিন্তু অনেকটা গ্যাপ আছে ট্রেনের ট্র্যাকের সাথে এবং এখানে কোনো হুইল নাই যেটাতে যেটা হয় এটা কোনো ফ্রিকশন নাই সো ফ্রিকশন যদি না হয় আমি কিন্তু অনেক স্পিড তুলতে পারবো তো এই ম্যাগলেব অনেক ম্যাগলেব বেস্ট সরি ম্যাগলেব বেস্ট এই ট্রেনগুলো বুলেট ট্রেনগুলো কিন্তু অনেক আমাদের রিসেন্ট বিভিন্ন কান্ট্রিতে অনেক পপুলার যেমন চায়নাতে বুলেট ট্রেন আছে যেগুলো স্পিড অনেকটা প্রায় ছয়শো মাইলের কাছাকাছি উঠতে পারে এবং ছয়শ কিলোমিটার পার আওয়ার উঠতে পারে এবং একটা আছে যে ওদের তিনশো মাইল পার আওয়ার হচ্ছে রেটিং সেখানে প্রায় তারা দুশো সাতষট্টি মাইল পার আওয়ারে এটা ইউজ করে প্রবলেম হচ্ছে এগুলো অনেক কস্টলি কারণ ম্যাগনেটিক মেটেরিয়াল ইউজ পরিমাণে ইউজ করা লাগে এবং সুইচিং সার্কিটগুলো অনেক স্ট্রং হইতে হয় কিন্তু এদের যে স্পিড সেই স্পিডটা অনেক বেশি সো কিছু কিছু কান্ট্রি আছে যারা এই জিনিসটা ইউজ করতেছে এখন